খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মর্শিদিকে গ্রেফতার করেছে মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাব জানিয়েছে দুই হাজার বাইশ সালে খুলার ফুলতলা এলাকায় হামলা আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে গেল ত্রিশ আগস্ট বিএনপি নেতা খাইরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলাটি করেছিলেন সে মামলাকে কেন্দ্র করেই গ্রেফতার হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার এছাড়াও সালাম মুর্শিদে একাধারে বাংলাদেশ পোশাক প্রস্তুত কারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর সাবেক সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন এ আমরা আরো জানবো দর্শক ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম আজিম আপনি নিশ্চয়ই শুনছেন আপনি জানাবেন আব্দুল সালাম মুর্শিদিকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে কিনা গ্রেপ্তারের পর যারা এই সরকার পতনের পর যে সকল নেতারা গ্রেপ্তার হয়েছিলেন তাদেরকে কিন্তু ডিবি কার্যালয়ে আনা হয়েছিল সেই সূত্র ধরেই কিন্তু আমরা একটি বিষয় লক্ষ্য যে আসলে সালাম মুর্শিদি ধরে গ্রেপ্তারের হবে কিনা এবং আমরা কিন্তু সেজন্যই এখানে এসেছি এবং আমরা আসলে সেই বিষয়টি আমরা দেখছি তবে এখানে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার রয়েছে এবং এখানে আহ ডিবি অফিসের যে গেট সেই গেটে কিন্তু পুলিশ সদস্যরাও এখানে রয়েছেন এবং আমরা এখন পর্যন্ত আসলে তাকে যে এখানে আনা হয়েছে সেই বিষয়টি কেউ আমাদেরকে নিশ্চিত করেনি তবে একটি ধারণা করা হচ্ছে যে যেহেতু এর আগে যারা গ্রেপ্তার হয়েছিলেন র্যাবের হাতে তাদেরকে কিন্তু ডিবি কার্যালয়ে আনা হয়েছিল এবং এর বাইরে যখন তাদেরকে আদালতে তোলা হয় এবং রিমান্ড আবেদনের পরেও কিন্তু আসলে এখানেই রেখে আসলে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয় সেক্ষেত্রে আজকে যে সালাম মুর্শিদি তাকে যে গ্রেপ্তার করা হয়েছে তাকেও হয়তো বা এখানে আনা হতে পারে এবং আমরা এখন পর্যন্ত তাকে আনতে আমরা এখানে দেখিনি তবে আমরা যদি একটু সালাম মুর্শিদি সম্পর্কে বলতে চাই সেক্ষেত্রে কিন্তু বলা চলে তিনি বাংলাদেশের একজন রাজনীতিবিদ ছিলেন এবং তিনি কিন্তু ক্রিয়াঙ্গনে তার একটি বিচরণ ছিল এবং বাংলাদেশের যে তৈরি পোশাক শিল্প সেখানেও তার বিচরণ ছিল এবং এই তিনটি বিষয় নিয়েই কিন্তু তিনি তার অবস্থানটি তৈরি করেছিলেন এবং তিনি কিন্তু দুই সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় খুলনায় নির্বাচিত হয়েছিলেন এবং তারপর থেকেই কিন্তু তিনি রাজনীতিতে সরব ভূমিকায় পালন করেছেন এবং তার বিরুদ্ধে সেখানকার একটি হত্যা মামলায় তাকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এর বাইরেও আসলে কোনো অভিযোগ রয়েছে কিনা কারণ একটি মামলায় হয়তো বা গ্রেপ্তার করা হয়েছে এর পরবর্তীতে অন্য যে সকল তার বিরুদ্ধে আরো কোনো মামলা রয়েছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখে কিন্তু সেই মামলাগুলো বা যদি কোনো মামলা থেকে থাকে সেখানেও কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো এবং আদালতে সোপর্দ করা সেই বিষয়গুলো করা হতে পারে এবং আগামীকালকে তাকে আদালতে তোলা হবে এই বিষয়টি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং এর বাইরে যেহেতু থানাগুলোর অবস্থা বলা চলে যে সরকার পতনের পরই থানাগুলোতে হামলা একটি ঘটনা ছিল এবং তারপর থেকে কিন্তু থানাগুলো পূর্ণাঙ্গ রূপে চালু করা এবং ধীরে ধীরে তাদের যে পূর্ণাঙ্গ কাজে ফেরা সেই জায়গাটিতে এখনো ফিরছেন সেক্ষেত্রে গ্রেপ্তার এবং গুরুত্বপূর্ণ যে সকল আসামিদের গ্রেপ্তার করা হয় সেই আসামিদের কিন্তু ডিবি রাখা হয় এবং তাকেও আসলে ডিবি কার্যালয়ে রাখার একটি সম্ভাবনা রয়েছে এবং তাকে এখানে নিয়ে আসা হলে আমরা হয়তো বা পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো যে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে কিনা এবং আনা হবে কিনা তো এই ছিল আমার কাছে ডিবি কার্যালয়ের সামনে থেকে সবশেষ আজিম অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক ডিবি কার্যালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আজিম